গাইজ, ওয়েলকাম ব্যাক টু পরিণীতাস ক্রিয়েশন। পরিণীতাস ক্রিয়েশন, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কয়েকদিন আমার শরীরটা খুব খারাপ যাচ্ছিলো, তার জন্য কোনো ভিডিও আপলোড করতে আমি পারিনি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার হাজবেন্ডের বার্থডে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না টেনে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বার্থডে শপিং করতে গেছিলাম, তো বার্থডে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য। তো যাই হোক, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো না টেনে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে হবে নোটিফিকেশান অন হওয়ার জন্য। তো আজকে ওর বার্থডেতে বেশি কাউকে নিমন্ত্রণ করা হয়নি, আমার মা বাবা আর আমার দিদি জামাইবাবু বোনজি আর একজন আমার দেওর, তো এই কজনকে নিয়ে আজকে বার্থডে সেলিব্রেট করা হবে। আর তোমরা তো আছোই সঙ্গে, তো তোমরা প্লিজ দেখো, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো আজকের বার্থডে মেনু হচ্ছে বিরিয়ানি আর এই যে চিকেন। তো এটা একটু ঝোল ঝোলই রাখা হয়েছে, আর চিংড়ি আলু পোস্ত হয়েছে। আজকে চিকেন বিরিয়ানি হয়েছে, তো এই বাচ্চাগুলোকে আগে খেতে দেওয়া হয়েছে, ওরা আগে খেয়ে নিক, তারপর সবাইকে দেব। এক হাঁড়ি চিকেন বিরিয়ানি হয়েছে, আর এই সকালের জন্য চিকেন বেড়ে দিয়েছি, আর ওইখানে আছে চিংড়ি আলু পোস্ত, পটল ভাজা, আলু ভাজা, আর এই যে আছে রায়তা। তো সবাইকে এখন খেতে দিয়ে দেব, আর আমার দিদি বেড়ে দিচ্ছে, দিদি জামাইবু সবাই এসেছে। আগে মা বাবা আর আমার জামাইবাবু আর আমার মামা তো দেওর, ওরা চারজনে আগে খেতে বসেছে, তো পরে আমরা বসবো। এই যে এখন বার্থডে বয় খেতে বসেছে, ও আছে, আমি আমার দিদি আমরা বসেছি এখন। এই যে মেনুটা আরেকবার দেখে নাও, মেনুটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আরেকটা কথা না বললেই নয়, আজকে আমার বরের জন্মদিন, তো ও নিজেই অনেকটা রান্নাতে হেল্প করেছে বিরিয়ানি বানাতে।
এখন খাওয়া দাওয়ার পর বিকেল বেলাতে মা ফোঁটা দিচ্ছে। তো দুপুরবেলা আর ভিডিও করার সুযোগ হয়নি, ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। তো আমাদের জন্মদিনে ফোঁটা দেওয়ার সাথে সাথে একটা কাঠের মালা পরানো হয়, তো মা ওই মালাটাই পরিয়ে দিচ্ছে আর এখন ফোঁটা দেবে। জোরে বাজাও, ভালো করে বাজাতে পারছো না, জোরে বাজাও। শাশুড়ি মায়ের ফোঁটা দেওয়া, আশীর্বাদ করা হয়ে গেছে, এখন আমার মা আশীর্বাদ করছে। মা মিষ্টি খাওয়ালে নিন, আসুন। মিষ্টি খাওয়ানটা মা এখন পায়েস আর মিষ্টি খাইয়ে দিচ্ছে তার ছেলেকে। এখন কেক কাটিং হচ্ছে, তো কেকটা আমি বানিয়েছি বার্থডেতে। তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলবে অবশ্যই। তো বাকিটা আমি ভিডিও করতে পারিনি, তো তোমাদেরকে আমি ফটোতে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো প্লিজ লাইক দিয়ে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলে শেয়ার করবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমাদেরকে আমি বারবার যেটা রিকোয়েস্ট করি যে প্লিজ তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমরা উৎসাহ পাবো, তো প্লিজ প্লিজ কমেন্ট করবে। বাই বাই।